গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করে হেরে গেলেও নতুন দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। তাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে কাউক প্রধানের সামনেই এবার আওয়ামী লীগের 2 গ্রুপের চেয়ার ছোড়াছুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গাজীপুরের বোটবাজার এলাকায় মোল্লা কনভেনশন সেন্টারে কাঁচা থানা আওয়ামী লীগের উদ্যোগে সিটি নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের এক কর্মীর বক্তব্য দেয়াকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সেখানে চেয়ার ছোড়াছুরির ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আওয়ামী লীগের বেশ কয়েকজন স্থানীয় নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কেউ কেউ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা বলছেন, জায়দা খাতুনের এক কর্মীকে সবাই বক্তব্য দিতে দেয়ায় এমন ঘটনা ঘটেছে। সভায় উপস্থিত থাকা নেতাকর্মীরা বলছেন, সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পরাজয়ের কারণ উদ্ঘাটনে কাঁচা থানা আওয়ামী লীগ মূল্যায়ন সভার আয়োজন করে। এ সভায় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুনের এক কর্মীকে বক্তব্য দিতে দেয়া হয়, কিন্তু আপত্তি জানায় সভায় উপস্থিত নৌকার কর্মীরা। এ নিয়ে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুরিও চলে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সভাস্থলে উপস্থিত হন। এরপর তার উপস্থিতিতেই দ্বিতীয় দফায় হট্টগোলের চেষ্টা চালানো হয়। পরে অবশ্য আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সে সুযোগ পায়নি। এর আগে মহানগরের কাশিমপুর থানা ও কোনাবাড়ি থানাতেও আজমতের ডাকা মূল্যায়ন সভা হয়েছে। তবে কাশিমপুরে সভা চলাকালে একে অন্যকে দোষারোপ করে কথা বলতে শুরু করেন নেতাকর্মীরা, ফলে সভাস্থলে হট্টগোল আর হইচইয়ের সৃষ্টি হয়। পরে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজমতের ডাকা মূল্যায়ন সভায় থাকছেন মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতারা। কয়েকটি ধাপে হচ্ছে এ সভা। 6 জুন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, 8 জুন টঙ্গীর মুদাফা এলাকার ইন সিগনা রিসোর্টে সভা হবে। এসব সভায় উপস্থিত থাকবেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাদা কালো নিউজ।